ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 34 জনকে আটক করেছে তুরস্ক। দেশটির অন্যতম বড় শহর ইস্তাম্বুল সহ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তুরস্কের কর্মকর্তারা জানান, ইস্তাম্বুল ও অন্যত্র 57টি জায়গায় অভিযান চালিয়ে সন্দেহভাজন 34 জনকে আটক করা হয়েছে। তারা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি এবং অপহরণের পরিকল্পনার সাথে জড়িত ছিল বলে তথ্য প্রমাণ পেয়েছেন তারা। একই ধরনের অভিযোগ ওঠায় আরও 12 জনকে আটকের চেষ্টা চালানো হচ্ছে, তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত 7 অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলি গোয়েন্দারা তাদের দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে নজরদারি করছে, এমনকি অপহরণের মতো অপরাধমূলক কাজে জড়িত হয়ে পড়ছে। তাই মোসাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তারা। of serious consequences if Israel attempts to